হাইব্রিড ভুট্টার চাষাবাদ পদ্ধতি সঠিকভাবে জেনে নিতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এছাড়া বাংলাদেশের আবহাওয়ায় অধিক ফলনশীল ভুট্টার বীজের জন্য যোগাযোগ করুন 01904133774 নম্বরে। থাইল্যান্ড থেকে আমদানি করা 984 গোল্ড, 999 সিলভার, 777 ক্লাসিক, মধু 1, 2, 3 জাতগুলো বাংলাদেশের আবহাওয়ায় চাষ উপযোগী ভুট্টার মধ্যে সবচেয়ে ভালো জাত। এই জাতগুলো রোগবালায় প্রতিরোধী, রবি ও খরিফ উভয় মৌসুমেই চাষ করা যায় এবং উচ্চ ফলনশীল ও পরিপুষ্ট দানা। বীজের পরিমাণ বিঘা প্রতি 2 কেজি। বপন পদ্ধতি সারি থেকে সারির দূরত্ব 30 ইঞ্চি, বীজ থেকে বীজের দূরত্ব 10 ইঞ্চি, বপনের গভীরতা 1 থেকে 1.5 ইঞ্চি। সারের পরিমাণ ও প্রয়োগ বিঘা প্রতি ইউরিয়া 73.66 কেজি, টিএসপি 40 কেজি, এমওপি 30 কেজি, জিপসাম 28.33 কেজি, জিঙ্ক সালফেট 2 কেজি, বোরন 1.66 কেজি, গোবর বা জৈব সার 600 কেজি। উল্লেখ্য, ইউরিয়া সারের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 25.55 কেজি প্রথমবার প্রয়োগ করতে হয়। উপরোক্ত অন্য সারগুলো সবটুকু জমিতে ছিটিয়ে চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। ইউরিয়া সারের বাকি 2 ভাগের 1 ভাগ প্রয়োগ করতে হয় বীজ গজানোর 30 থেকে 35 দিন পর অর্থাৎ 8 পাতার সময়, আর দ্বিতীয় ভাগ প্রয়োগ করতে হয় 60 থেকে 65 দিন পর পুরুষ ফুল বের হওয়ার আগে অর্থাৎ 20 থেকে 22 পাতা অবস্থায়। দুইবারই উপরি প্রয়োগের পর দুই সারির মাঝের মাটি উঠিয়ে কোদাল দিয়ে তুলে কেলি বেঁধে দিতে হয়। সার উপরি প্রয়োগের সময় যথেষ্ট পরিমাণ রস জমিতে থাকা প্রয়োজন। সেচ প্রয়োগ ও নিষ্কাশন ভালো ফলনের জন্য 3 বার সেচ দেওয়া প্রয়োজন। প্রথম সেচ বীজ গজানোর 30 থেকে 35 দিন পর, দ্বিতীয় সেচ 60 থেকে 65 দিন পর ফুল আসার আগে। উভয় সেচই ইউরিয়ার উপরি প্রয়োগের পর দিতে হয়। তৃতীয় সেচ জমিতে রসের পরিমাণ কম থাকলে 85 থেকে 90 দিন পর দানা বাঁধতে শুরু হলে দিতে হয়। খরিফ মৌসুমে বেশি বৃষ্টি হলে পানি নিষ্কাশন করতে হয়, খরা বেশি দিন থাকলে জমিতে সেচ দেওয়া প্রয়োজন। ফলন 984 গোল্ড, 999 সিলভার, 777 ক্লাসিক, মধু 1, 2, 3 জাতগুলোর গড় ফলন বিঘা প্রতি 40 মনের বেশি। জমি নির্বাচন ও তৈরি সাধারণত পানি জমে থাকে না এমন বেলে দোআঁশ, পলি দোআঁশ ও দোআঁশ মাটিতে ভুট্টা ভালো জন্মায়। খরিফ মৌসুমে উঁচু ও মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হয় যেন বৃষ্টির পানি খেতে জমতে না পারে। লোনা বা খার মাটি চাষের জন্য উপযোগী নয়। বপনের সময় রবি মৌসুম মধ্য অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, খরিফ 1 মধ্য মার্চ থেকে এপ্রিলের শেষ সপ্তাহ, খরিফ 2 আগস্ট থেকে সেপ্টেম্বর। বাংলাদেশের আবহাওয়ায় সবচাইতে বেশি ফলনশীল ভুট্টার বীজের জন্য আজই যোগাযোগ করুন 01904133774 নম্বরে।